ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে 12টা সন্তান জন্ম দিলাম, নবী হয়ে কি হয়ে, আচ্ছা ইয়াকুব নবী কি নবী না, তো নবী হয়ে আমি 12টা সন্তান জন্ম দিলাম, আমার 2টা সন্তান ভালো আর এই 10টা খারাপ কেন হলো, আমি তো নবী হয়ে জন্ম দিলাম আল্লাহ, তাহলে আমার 2 সন্তান ভালো 10টা খারাপ কেন হলো। আল্লাহ বলতেছে, ইয়াকুব তোমার 2 সন্তান ভালো হওয়ার কারণ হলো ওদের মাও ভালো। এই বনিয়ামিন আর ইউসুফ যে ভালো হয়েছে কারণ হলো ওদের মাও ভালো, আর তোমার 10টা সন্তান যে খারাপ হয়েছে ওদের মাও খারাপ। এই কথার দ্বারা কি বুঝলেন, এই কথার দ্বারা কি বুঝলেন, সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কথা কয় না, কার কারণে, মায়ের কারণে। আজকে যেই সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তায় ঘুরতেছে, তবরক খাওয়ার সময় আসবে এরকম কিছু সন্তান আছে না নাই, আবার কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ থাকার পরে আবার ওঠে, দেখবেন সিনেমার হলে 3 ঘন্টার মধ্যে ওঠে না, যাত্রার প্যান্ডেলে সামনে গিয়ে বসে ওঠার কোনো চিন্তা করে না, কিন্তু কোরআনের মাহফিলে বসার পরে দাঁড়ায় ওঠে, আবার দেখবেন যা আবার আসে এরকম ছটফট করে কি করে না। এগুলা কিন্তু সন্তানের দোষ না, এগুলো সবই হলো তার মায়ের দোষ। ইমাম গাজ্জালি বলেছেন, সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ মায়ের মাসিক বন্ধ করে দেয়। কি কারণে বন্ধ করে দেয়, আজকে আমরা পুরুষরা না জানলেও আমার মা বোনদের জন্য জানা দরকার, কারণ প্রত্যেকটা নারী যখন যুবতী থাকে প্রতি মাসে 3 দিন 5 দিন একটা করে অসুখ হয় কি হয় না, এই অসুখটা যখন হবে তখন নামাজ রোজা কোনো কিছু করা, এজরে কারণ কোনো কিছু করা যাবে, কোনো কিছুই করা যাবে না, কিন্তু সন্তান যখন পেটের মধ্যে আল্লাহ দেয়, সন্তান যখন পেটে জন্ম নেয় তখন কিন্তু ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। ছাত্রা বললেন, হুজুর এই অসুখ বন্ধ করার পিছনে কারণ কি, ইমাম গাজ্জালি বললেন, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সন্তান পেটে আসার পরে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, সন্তান পেটে আসার পরে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। সন্তান পেটে আসার পরে মা যখন নামাজ পড়ে, আপনারা মনে করেন এই নামাজ খালি মাই পড়ে, এই নামাজটি খালি মাই পড়ে, মায়ের পেটে সন্তানও কিন্তু পড়ে, মা যখন রুকুর থেকে সেজদা দেয় ওই সন্তান পেটের মধ্যে এরকম হ্যাঁকা বেঁকা হয়, হ্যাঁকা বেঁকা হয়, রুকুর থেকে যখন সেজদা দেয় যখন সেজদাত গেছে তখন পেটের মধ্যে একটা চাপ পড়ে কি পড়ে না, যারা মা তারা বুঝতেছে, পেটের মধ্যে যখন চাপ পড়ে ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, অথচ পেটের বাচ্চার চাপে কি কষ্ট পায় না, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল, পেটের বাচ্চাকে কি বানালো, পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক দাদি নানিরা বলে রোজা থাকিস নাই, তুই রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে, এরকম কিন্তু বলে গ্রামগঞ্জের অনেক মায়েরা, ওই পেটের বাচ্চার দিকে তাকায় রোজা থাকে না, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে না ওই পেটের বাচ্চা জীবনেও রোজা রাখবে না, ওই 11 মাস ওর খিদে লাগবে না, কিন্তু রোজার মাস আসলে খিদে লাগবে, কেন খিদে লাগবে, ওই যখন রোজার মাসে পেটের মধ্যে ছিল মা যে খাসে খিলেছে, রোজার মাসে খিলানোর কারণে ওর খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, শুধু মা রোজা থাকে না ওই পেটের বাচ্চাও রোজাদার হয়ে যায়, পেটে বাচ্চা নিয়ে মা যদি পর্দার ভিতরে থাকে ওই সন্তানও পর্দার ভিতরে থাকে, পেটে বাচ্চা নিয়ে মা যদি শরমের মধ্যে থাকে দেখবেন অনেক মেয়েরা পেট বড় হলে তারা কিন্তু আর বাহিরে আসে না, কারণ বড় পেট দেখাইতে তাদের লজ্জা হয়, জোরে কেন হয় কি হয় না, যে মায়েরা ব্যাটটা বাচ্চা পেটে নিয়ে লজ্জা করে বাহিরে আসতে চায় না ওই পেটের বাচ্চা কোনোদিন লজ্জাহীন হবে না। আজকে দেখবেন যে ছেলেরা স্কিন প্যান্ট পরে ঘুরে বেড়ায় সামনের টবিরে বোঝা যায় পিছনে কামরাঙ্গার দাগ দেখা যায়, কারণ হলো ও যখন মায়ের পেটে ছিল তখন মা কোনো লজ্জা করে নাই, যার কারণে সন্তানের লজ্জা হয় না, কারণ মায়ের কারণেই সন্তান খারাপ হয়, আবার মায়ের কারণে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। আপনারা শোনেন নাই যে 4 বছরে মাদ্রাসায় ভর্তি করে দিছে, মা খালি বলছে আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয় আলেম হয়, ওস্তাদ পরদিন সকালবেলায় পড়াতে যায় শুধু বলছে আলিফ, কিছুই বলে নাই শুধু আলিফ বলেছে, লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন,
ওস্তাদ মারছে দৌড়, কারণ এতদিন ছাত্রকে পড়াইছে আলিফ বা তা আসা, কিন্তু জেহারে শুরু করছে। এটা তো মানুষের বাচ্চা না, এটা জিন পরির বাচ্চা হবে। সমস্ত ছাত্র বলে হুজুর দৌড়ান কেন, বলে একলাই সাহস পাইলাম না, তোমরা আসো। সকলে ঘিরে ধরে দেখতেছে, ওই 4 বছরের বাচ্চা চোখ বন্ধ করে খালি ঝোঁকে আর পড়তেছে। কোরআনের মাদ্রাসায় দেখবেন, কোরআনের বাচ্চারা যখন কোরআন পড়ে তাদের দেহের মধ্যে একটা ঝোঁক শুরু হয় কি হয় না? আপনারা বলেন তো এটা কেন হয়? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক ওস্তাদ কোরআন নিয়ে আব্দুল কাদেরের সামনে বসে আয়াতের উপর দেরভাবে আঙ্গুল বুলায়, একটা আয়াত পর্যন্ত বাদ যায় না। যেই মাত্র 18 পারা পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত শিক্ষক ছাত্র বলে চুপ হয়ে গেল কেন? ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলে নাই জানবার যদি চাও তাহলে বাবার কাছে যাও। কান্দে করে নিয়ে গেছে মায়ের কাছে। উম্মুল খয়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মায়ের নাম ছিল উম্মুল খয়ের ফাতেমা। জানলা দিয়ে বলতেছে, গতকাল ছেলেকে ভর্তি করে দিলাম, কোরআনের হাফেজ হবে, আজকেই ফেরত দেবার আইছেন, কী বেদবি করেছে? ওস্তাদ বলে, মা একটাই মাত্র বেদবি, আলি বলার পরে বা বলে নাই। একটানে 18 পারা কোরআন আমাদের কেমনে শুনাইল? আব্দুল কাদেরের মা বলে, আমার সন্তান 18 পারা কোরআন আপনাদের শুনাইছে তো আমি বলতে পারবো না। ওস্তাদ বলে, গোপন করো না। বলে, আমার সন্তান আব্দুল কাদের যখন পেটে আইছে আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই, সুবহানাল্লাহ। আব্দুল কাদের যখন পেটে আইছে আমি রমজান মাসে রোজা করেছি, সব সময় পর্দার মধ্যে ছিলাম, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কান্ত প্যাঁ প্যাঁ করে, আমি কোনোদিন বাবু তো তো কইয়ার কান্না থামাই নাই, আমি আল্লাহর কোরআন পড়েছি, আমার কোরআন পড়া শুনতে শুনতে আব্দুল কাদের কান্না থামাইছে। আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি আল্লাহর কোরআন পড়তাম, স্তনের দুগ্ধ পান করত। আমার আব্দুল কাদের রাত্রিবেলা যখন বিছনায় ঘুমাইতে যাইতো, আমি এক পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন চোখ বন্ধ করতো না। আমার মনে হয় 4 বছরে 18 ভাগ কোরআন আমি বহুবার তেলাওয়াত করেছি। আর মায়ের মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে মুখস্থ করেছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লাই বলে, মাবুত, মা যদি ভালো হয় তাহলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এখনকার মায়েরা সন্তানকে কি শিখায়? সন্তান যদি কান্দে আবল তাবল কিচ্ছা কাহিনী সন্তানকে শোনায়। সন্তান যখন কান্দে, অনেক সময় মা সন্তানকে নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে, জোরে কান দেখে কি দেখে না? আমি মায়েদের বলবো, মা তোমার সন্তানকে যদি ভালো করতে চাও তাহলে মায়ের কোলটাই হলো সবচাইতে বড় শিক্ষা।